স্ট্রোক এবং বাইপাস সার্জারির মধ্যে আসলে তফাৎটা কি? আমি একটু হার্টের স্ট্রোক দিয়ে শুরু করতে চাই, কারণ সবাই আমরা হার্ট অ্যাটাক, এই যে আমার মুখ থেকে স্ট্রোক বের হয়ে গেছে, কারণ সাধারণ মানুষের একটা ভুল ধারণা আছে যে হার্ট অ্যাটাককে আমরা হার্ট স্ট্রোক বলে থাকি, ব্রেন স্ট্রোক হার্ট স্ট্রোক এক করে ফেলি। তো সেই জায়গাটাই আসলে আমাদের সচেতন হওয়া দরকার। হার্ট স্ট্রোক বলতে হার্ট অ্যাটাক, যেটাকে আমরা বলি বুকের, আমাদের যে হার্ট আছে, হার্টের যে রক্তনালী আছে, সেই রক্তনালী যদি কখনো ব্লক হয়ে যায়, তো রক্তনালী যে সাপ্লাইং যে এরিয়া হার্টের, সেই অংশটুকু দুর্বল, ড্যামেজ হয়ে যায়, তখনই আমরা বুকে হঠাৎ করে খুব তীব্র ব্যথা অনুভব করি, অথবা সেই ব্যথাটা ঘাড়ের দিকে অথবা হাতের দিকে চলে যেতে পারে, বমি হইতে পারে, গা ঘাম দিতে পারে, ধরনের কিছুটা জ্ঞানের কমতিও হইতে পারে। তো এই বিষয়গুলো যখন হঠাৎ করে হয় বুকের ব্যথা কেন্দ্রিক, সেটাকে আমরা হার্ট অ্যাটাক বলে থাকি। ঠিক এই একই রকম মিন্স ব্রেনের যে রক্তনালী আছে, যে রক্তনালী চারটা রক্তনালীর মাধ্যমে আমরা ব্রেনটা সাপ্লাই পেয়ে থাকি, সামনের দিকে দুইটা বড় রক্তনালী, পিছনে দুইটা রক্তনালী, তো চারটে রক্তনালীর এখানে বড় বড় রক্তনালী আছে, ব্রেনের মধ্যে যে আরও বেশি রক্তনালীতে ভাগ হয় এরা, তো যে কোনো একটা বড় রক্তনালী যখন ব্লক হয়, তখন ওই রক্তনালীর যে সাপ্লাইং টেরিটরি, সেই টেরিটরি বা সাপ্লাইং এরিয়া, সেই এরিয়াতে রক্তের স্বল্পতা দেখা দেয়, তখন ব্রেনের ওই অংশটা কাজ করা বন্ধ করে দেয়। তো বন্ধ করে দিলেই আমাদের দেখা যায় যে একদিকে দুর্বল হয়ে গেলাম, কথা বলতে অসুবিধা হলো, তো মুখটা বেঁকে গেল, স্ট্রোকের উপসর্গগুলো দেখা দেয়। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হলো, ব্রেনে দুইটা ব্রেন আছে, মাঝখানে একটু ভাগ আছে, ডান দিকে বাম দিকে, ডান দিকের হেমিস্ফিয়ারটা শরীরের বাম দিকটাকে কন্ট্রোল করে, আর বাম দিকের যে ব্রেনটা আছে শরীরের ডান দিককে কন্ট্রোল করে। তো কোনো কারণে যদি ডান দিকের ব্রেনের রক্ত চলাচলের সমস্যা হয়, সেক্ষেত্রে শরীরে বাম দিকে উপসর্গটা দেখা দেয়, ঠিক একই রকম। তো সেই রক্তনালী ব্লক হয়ে গেলে তখন দেখা গেল যে ডান দিকের রক্তনালী ব্লক, তখন বাম দিকটা অবশ্য দুর্বল হয়ে গেল, তো তখনই দেখা যায় যে স্ট্রোকটা তৈরি হয়। 85% ক্ষেত্রে যে রক্তনালী ব্লক হয়েই স্ট্রোকটা হয়, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই ব্রেনের স্ট্রোকগুলো রক্তনালী ব্লক হয়ে হয়, মানে 15% ক্ষেত্রে আমাদের ব্রেনের রক্তক্ষরণজনিত স্ট্রোকগুলো হয় আর কি। তো ব্রেনের স্ট্রোকটা আসলে এটা, যেমন হার্টের স্ট্রোকটা আমি যদি বলি বুকের ব্যথা দিয়ে শুরু, ব্যথা নিয়েই মেইন বিষয়টা, কিন্তু ব্রেনের স্ট্রোকটার বিষয়টা হলো একদিকে দুর্বল হয়ে গেল, মুখটা বেঁকে গেল, অবশ হয়ে গেল, কথার জড়তা অস্পষ্টতা আসলো হঠাৎ করে, এটা হলো ব্রেনের স্ট্রোকের লক্ষণ। এভাবে আমরা পার্থক্য করব যে ব্রেনের স্ট্রোক হয়েছে নাকি হার্ট অ্যাটাক হয়েছে। তার ব্রেনের স্ট্রোকে যদি রক্তক্ষরণজনিত স্ট্রোকটা আমরা প্রায়ই পেয়ে থাকি, আমরা তো নিউরোসার্জন, আমরা অপারেশন করে থাকি, আমাদের কাছে রক্তক্ষরণজনিত স্ট্রোকটাও অনেক বেশি আসে, তো মানে হঠাৎ করে দেখা গেল যে তার তীব্র মাথা ব্যথা, জীবনে কখনো এরকম মাথা ব্যথা তার হয় নাই, মাথা ব্যথার সাথে সাথে বমি শুরু হয়ে গেল বা জ্ঞানের মাত্রা কমে গেল, তো তখনই আমরা মনে করি যে ব্রেনের কোন রক্তনালীতে কোথাও কোনো রোগ আছে, যেটা ফেটে যেয়ে রক্তক্ষরণ হয়েছে ব্রেনের মধ্যে, তো সেটারও চিকিৎসা আমরা করে থাকি।